বাগদায় সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। দল এই ধরনের কাজ বরদাস্ত করে না, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন বিধায়ক বিশ্বজিৎ দাস। সরকারি জায়গা দখল করে অবৈধ নির্মাণ, তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুলে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন উত্তর চব্বিশ পরগনার বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর। ওই চিঠিতে প্রাক্তন বিধায়ক অভিযোগ করেছেন বাগদা কৃষি মান্ডির সামনে পিডব্লিউডির জায়গা জবরদখল করে অবৈধ নির্মাণ করা হচ্ছে। এ বিষয়ে তিনি অভিযোগ তুলেছেন বাগদার তৃণমূলের অঞ্চল সভাপতি সঞ্জিত সর্দারের বিরুদ্ধে। নাম না করে অঞ্চল সভাপতির বিরুদ্ধে এমন অভিযোগ তুলে দুলাল বর জানান, কৃষি মান্ডির সামনে আগেও জমি দখল করে অবৈধ নির্মাণ করার পর সেটি চড়া দামে বিক্রি করা হয়েছে। সেখানে তৃণমূল শ্রমিক সংগঠনের একটা পার্টি অফিস ছিল, সেটিও বিক্রি করা হয়েছে বলে দাবি করেছেন প্রাক্তন বিধায়ক। তিনি আরো বলেন, ভিডিও না শুধু সভাপতি পঞ্চায়েত সমিতি বাগদা, ওসি বাগদা, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ভিডিওর চিঠিটা দিনের দিন রিসিভ হয়েছে। সভাপতির অফিসে কোনো লোক নেই, আজ অবধি রিসিভ করাতে পারেনি। আর ওসি সাহেব উনি বোধ হয় ভগবানেরও উপরে, ভগবানের দেখা পাওয়া যায় তো ওসি সাহেবের দেখা পাওয়া যায় না। ওনার দপ্তরে একজন ডিউটি অফিসার ছিলেন, তিনি চিঠি পড়েই উনি আর ওটা নেননি, বলছেন ওসির সঙ্গে কথা না বললে নেওয়া যাবে না। তারপরও আর একদিন একটা ছেলেকে পাঠিয়েছিলাম, ওসির দেখা পাওয়া যায়নি। অভিযোগটা হচ্ছে বাগদা কৃষি মান্ডির সামনে, এর আগেও ওখানে অবৈধভাবে অনেক জায়গা চড়া দামে বিক্রি হয়েছে। গত সাত তারিখে আমার কাছে একটা খবর আসে, INTTUC-র অটো ইউনিয়নের একটা পার্টি অফিস ছিল, সেই পার্টি অফিসটাও জবরদখল করে বিক্রি করে দেওয়া হয়েছে, এখন আর সাইনবোর্ড নেই। সেই পার্টি অফিসের মধ্যে দিয়ে ভিতরে গিয়ে প্রায় কাটাখানেক জায়গায় নতুন করে অবৈধ নির্মাণ কাজ হচ্ছে। আমি বিডিওকে লিখিত জানিয়েছি, রিসিপ্টটা পেয়েছি, দুর্ভাগ্য সভাপতিকে খুঁজে পাওয়া যায়নি, তার রিসিভিংয়ের লোকও খুঁজে পাওয়া যায়নি। আর ওসির ডিউটি অফিসাররা তো ওসিকে না দেখিয়ে সেটা রিসিভ করতেই চাইলো না। এই হচ্ছে পরিস্থিতি। পুলিশকে এবং বিডিওকে অনুরোধ করব, তারা তো পাবলিকের মানি নিয়ে তাদের মায়নাটা হয়, তারা একটু কষ্ট করে নামটা বের করুক। জানা গেছে প্রায় এক কাঠা জায়গার ওপর কংক্রিটের ওই নির্মাণ কাজ চলছে। অবিলম্বে এই ঘটনায় যুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও আবেদন করেছেন দুলাল। এদিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সেখানে নির্মাণ কাজ চলছে, তবে ক্যামেরা দেখতেই কেমন যেন চুপসে যায় সকলে, তড়িঘড়ি কাজও বন্ধ হয়ে যায়। কর্মরত শ্রমিকেরাও হাত পা ধুয়ে ফেলেন, মুখের সামনেই বন্ধ করে দেওয়া হয় দোকানের শাটার। কাজ কে করাচ্ছেন, কাদের নির্দেশে নির্মাণ কাজ চলছে, এ প্রশ্ন করা হলে তার কোনো উত্তর দেননি ওখানে কর্মরত ব্যক্তিরা। এ বিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় বলেন, আমার কাছে এরকম কোনো অভিযোগ এখনও আসেনি, যদি অঞ্চল সভাপতি এই ধরনের কাজ করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আমাদের দলের পক্ষ থেকে এই ধরনের কাজ বরদাস্ত করা হবে না। বিষয়টি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানাবে বলেছেন পঞ্চায়েত সভাপতি। দেখুন, এই বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি, যদি অঞ্চল সভাপতি করে থাকেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় আমাদের নেতা বা নেত্রী অভিষেক ব্যানার্জি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এই ধরনের কেউ যদি অন্যায় কাজ করে থাকে দল কিন্তু বরদাস্ত করবে না। তো আমাকে যখন বললেন আমি অবশ্যই আমার উপরের নেতৃত্বদেরকে জানাবো, এই ব্যবস্থা দল নেবে, আমার কিছু বলার নেই এখানে। এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বাগদা বিধানসভার বিধায়ক তথা বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎবাবু বলেন, বিষয়টি আমার জানা ছিল না, যদি সরকারি জায়গা দখল হয়ে থাকে তাহলে আমি বিষয়টি নিয়ে বিডিও, এসডিও, প্রয়োজনে ডিএম সাহেবের সাথেও কথা বলবো, শুধু দলের নয় অন্য কেউ যদি যুক্ত থাকে তার বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো। এই ব্যাপারটা সম্পর্কে আমি ওয়াকিবল ছিলাম না, আমি বিডিও এসডিও সাহেবের সাথে কথা বলছি, প্রয়োজনে ডিএম সাহেবকে জানাচ্ছি। অবৈধ কোনো খনন বা সরকারি কোনো জায়গায় নিয়ে কেউ যদি নিজে আত্মসাত করতে চায়, বিল্ডিং করতে চায়, আমি আপনার নিশ্চিত থাকুন আমাদের সরকার এসব বিরোধিতা করে এবং এটাকে সঠিকভাবে এর যেটা করা উচিত আমরা সেটাই করব। অন্যায় অন্যায় হবে, অন্যায়কে প্রশ্রয় দেয় না, আমরা খতিয়ে দেখছি এটা। যদি কেউ এর মধ্যে আমাদের দলেরও কেউ যুক্ত থাকেন বা অন্য যে কেউ থাকতে পারে, যারা যুক্ত আছেন তাদের উপযুক্ত ব্যবস্থা নেবার জন্য আমি প্রশাসনকে বলছি।
তবে গোটা বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে অভিযুক্ত বাগদা অঞ্চল সভাপতি সঞ্জিত সরকারের সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।